হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স চ্যাপ্টার ওয়ানের প্রশ্ন উত্তর। চ্যাপ্টার ওয়ানে কিছু প্রশ্ন উত্তর এর আগে একটু আগে আমি দিয়েছি, এখন কিছু প্রশ্ন উত্তর দিলাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। তোমাদের যা যা আমি আলোচনা করেছি প্রতিটা সাবজেক্টের, বাংলার, হিস্ট্রির, জিওগ্রাফি, সায়েন্স, সব কিছু প্লে লিস্টে পাবে। প্লে লিস্ট ওপেন করে দেখে নেবে, ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে, ইংরাজি আর গণিতটা দেখতে পাবে। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন হচ্ছে, পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর আমরা লিখব, যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভেতরে বাস করে, ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে, বাস করে ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে, তাদের পরজীবী প্রাণী বলে। যেমন আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি, ঠিক আছে? এটা অন্তঃপরজীবী, অর্থাৎ শরীরের ভেতরে বাস করে। ওকে, বহিঃপরজীবীও আছে, যেমন উকুন হচ্ছে বহিঃপরজীবীর মধ্যে পড়ে। ওকে, জেনে রাখো, প্রশ্ন এলে লিখতে পারবে। নেক্সট প্রশ্ন, ভিটামিন এ ও ডির অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে? উত্তর আমরা লিখব, ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণ, ভিটামিন এ এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, রাতকানা রোগ হয়, গায়ের চামড়া খসখসে হয়ে যায়। ওকে, ভিটামিন ডির অভাবজনিত লিখব, ভিটামিন ডি এর অভাবে দাঁত ও হাড়ের গঠনে ত্রুটি দেখা যায়, পেশিতে খিঁচুনি হয় আর মেরুদণ্ড ও হাঁটুর হাড় বেঁকে যায়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, অন্তঃপরজীবী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর আমরা লিখব, যে সমস্ত পরজীবী দেহের অভ্যন্তরে অবস্থান করে তাদের অন্তঃপরজীবী বলে। উদাহরণ, ফিতাকৃমি, পাকস্থলী, তারপরে হচ্ছে অন্ত্র, পেশি ইত্যাদি জায়গায় কিন্তু অবস্থান করে। ম্যালেরিয়া জীবাণু প্লাসমোডিয়াম মানবদেহের যকৃত লোহিত রক্তকণিকার মধ্যে বসবাস করে। এটা কিন্তু অন্ত্র হবে, এটা অন্ত্র হবে, দন্তের নয় তো রফলা। নেক্সট পরেরটা হচ্ছে, বহিঃপরজীবী কাকে বলে? উত্তর লিখব, যে সমস্ত পরজীবী জীবদেহের বাইরে অবস্থান করে তাদের বহিঃপরজীবী বলে। যেমন আমাদের মাথার ত্বকে বসবাসকারী উকুন, গন্ডারের চামড়ায় বসবাসকারী এটোলি। নেক্সট প্রশ্ন, ঝাড়ুদার বা স্ক্যাভেঞ্জার কাদের বলে? উদাহরণ দাও। উত্তর, যে সকল প্রাণী আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণী দেহবশেষ, এটোকাটা খেয়ে জীবনধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাদের স্ক্যাভেঞ্জার বা ঝাড়ুদার প্রাণী বলা হয়। যেমন কাক, শকুন, শুয়োর, এরা পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা না থাকলে পৃথিবীর আবর্জনা ভরে যেত। নেক্সট প্রশ্ন, কড ও হাঙরের যকৃতে কি কি ভিটামিন থাকে? এই যকৃত তেলের উপকারিতা লেখো। উত্তর লিখব, কড ও হাঙরের যকৃত তেলে ভিটামিন এ ও ডি থাকে। এর উপকারিতায় আমরা লিখব, কড ও হাঙরের যকৃত তেল আমাদের হাড়, দাঁত, দৃষ্টিশক্তি প্রভৃতি মজবুত রাখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, ইস্ট আমাদের কি উপকার করে, অথবা পাউরুটি কিভাবে তৈরি হয়? উত্তর লিখব, আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দার শ্বেতসারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ফলে আটা ও ময়দার মিশ্রণ ফুলে ওঠে। তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউরুটি, কেক প্রভৃতি তৈরি হয়, যা নরম স্পঞ্জের মতো। নরম স্পঞ্জের মতো হয়। ওকে, নেক্সট প্রশ্ন, মধুর উপাদানগুলি কি কি লেখো। উত্তর লিখব, বিভিন্ন প্রকার শর্করা, যেমন গ্লুকোজ, সুক্রোজ, উৎসেচক, রঞ্জক পদার্থ, ভিটামিন, যেমন ভিটামিন এ, সি, জৈব অ্যাসিড, খনিজ মৌল, জল ইত্যাদি। নেক্সট প্রশ্ন, রেশম কি? উত্তর লিখব, রেশম মথে পরিণত লাভা বা পলুর লালাগ্রন্থির থেকে নিঃসৃত লালা দেহের বাইরে বায়ুর সংস্পর্শে শুকিয়ে যে শক্ত, দৃঢ়, চকচকে, উজ্জ্বল তন্তুর পরিণত হয় তাকে রেশম বা সিল্ক বলে। কোকুন কি? উত্তর আমরা লিখব, জাস্ট সেকেন্ড, উত্তর লিখব, কোকুন পয়েন্ট করে
রেশম মথের পরিণত লাভার লালাগন্তি মিশ্রিত রস দেহের বাইরে নিঃসৃত, কিন্তু হ্যাঁ রস দেহের বাইরে বায়ুর সংস্পর্শে এসে শক্ত তন্তুর পরিণত হয় এবং লাভার দেহকে ঢেকে ফেলে। লাভাকে ঘিরে যে শক্ত চকচকে সোনালি রঙের খোলস তৈরি করে তাকে কোকুন বলে। রেশম মতের এই কোকুন বা রেশম গুটি থেকেই রেশম তন্তু নিষ্কাশিত হয়, যার দৈর্ঘ্য 1 কিমি পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পাউরুটি তৈরির উপাদান কি কি? উত্তর লিখব, পাউরুটি তৈরির উপাদান হচ্ছে ময়দা বা আটা, জল, লবণ, চিনি, ইস্ট নামক ছত্রাক, দুধ, বাটার, ডিমের সাদা অংশ ইত্যাদি। নেক্সট প্রশ্ন, জীবাণু বা অণুজীব কাকে বলে? আমরা জীবাণুর ওপর কিভাবে নির্ভর করি? উত্তর, জীবাণু বা অণুজীব আমরা পয়েন্ট করে লিখব যে সমস্ত অতি ক্ষুদ্র ও এককোষী বা বহুকোষী জীবেদের খালি চোখে দেখা যায় না, অথচ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, তাদের সাধারণত জীবাণু বা অণুজীব বলে। জীবাণুর ওপর নির্ভরতা পয়েন্ট করে লিখব। আমরা খাদ্য প্রস্তুতি, ওষুধ প্রস্তুতি, সার তৈরি নানান কাজে জীবাণুর ওপর নির্ভর করি, খাদ্য প্রস্তুতিতে নির্ভর, এটা আমরা পয়েন্ট করে লিখব। ময়দা বা আটার সঙ্গে ইস্ট নামক ছত্রাক মিশিয়ে রাখলে তা ময়দা বা আটার শর্করা ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড তাপ পেয়ে বেরিয়ে যায় এবং ময়দা বা আটা পাউরুটিতে পরিণত হয়। দই তৈরিতে দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া মেশানো হয়। অল্প গরম দুধে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যা দুধ বানাতে বা দুধ বা সরি দুধকে দইয়ে পরিণত করে বা দুধ দই বানায়। পনির, চিজ ইত্যাদি তৈরিতেও জীবাণুর ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট লিখব ওষুধ প্রস্তুতি, পয়েন্ট করে লিখব সেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে সেপ্টোমাইসিস এরিথ্রোমাইসিস নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে ব্যাসিট্রাসিন ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ব্যাসিট্রাসিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ক্লস্ট্রিডিয়াম থেকে ভিটামিন B2, ভিটামিন সি পাওয়া যায়, আর অ্যাসিটোব্যাক্টর ভিটামিন থেকে অ্যাসিটোব্যাক্টর ভিটামিন B12 তৈরি করে। নেক্সট পরের প্রশ্ন, সার প্রস্তুতি লিখব। শিম্বি জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরিতে, শিম্বি মানে মটর টটর এই ধরনের, আচ্ছা শিম্বি জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি করে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া, যা পরিবেশ থেকে নাইট্রোজেন শুষে নেয়, স্ট্রিডিয়াম, ক্লোরোবিয়াম, স্পাইরিয়াম আর অ্যাক্টিনোমাইসেটিস ইত্যাদি ব্যাকটেরিয়া মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করে মাটিকে উর্বর করে। সবুজ সার তৈরিতে এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কি উদাহরণ দাও? উত্তর লিখব, অ্যান্টিবায়োটিক পয়েন্ট করে যে সমস্ত পদার্থ রোগ সৃষ্টিকারী জীবাণুকে বিশেষত ব্যাকটেরিয়া ও ছত্রাককে ধ্বংস করে বা তাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাদের অ্যান্টিবায়োটিক বলে। যেমন পেনিসিলিন নামক ছত্রাক থেকে এটা পাওয়া যায়, স্ট্রেপটোমাইসিস এটা সেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, দুটো অণুজীবের নাম অ্যান্টিবায়োটিক পাওয়া যায় লেখো, সরি দুটি অণুজীবের নাম অ্যান্টিবায়োটিক পাওয়া যায় লেখো যাদের থেকে, মানে এটা প্রশ্নটা ভুল এসছে, দুটি অণুজীবের নাম লেখো যাদের থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, প্রশ্নটা এইভাবে হবে। সেপ্টোমাইসিস আরেকটা হচ্ছে ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দেহ থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া আমাদের কিভাবে ক্ষতি করে? উত্তর লিখব, আমাশা, কলেরিয়া, ডিপথেরিয়া, যক্ষা, কুষ্ঠ, প্লেগ প্রভৃতি রোগ সৃষ্টির মাধ্যমে ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে। কয়েক প্রকার ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম এর খাদ্যের বিষক্রিয়া ঘটিয়ে খাদ্য নষ্ট করে, ঠিক আছে, এরা আর কি, মানে ক্লস্ট্রিডিয়ামদের কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস কি? উত্তর লিখব, ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের ব্যাকটেরিয়া, দুধ থেকে দই প্রস্তুতি করার সময় এই উপকারী ব্যাকটেরিয়াটি ব্যবহার করা হয়। এরা ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে দুধকে দইয়ে পরিণত করে। ল্যাক্টোব্যাসিলাস কিন্তু একটা উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, অ্যাজোলার পাতায় থাকা ব্যাকটেরিয়া কিভাবে অ্যাজোলার উপকার করে? উত্তর,
অ্যানাবিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা আজোলা নামক জলজ ফার্নের পাতায় মিথজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, এর ফলে আজোলার বৃদ্ধি ঘটে ও মাটিতে জৈব সার বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে কি ধরনের মিথজীবিতা দেখা যায়? উত্তর, জাপ পোকা বা অ্যাফিড গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। হানিডিউ খাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে এবং তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে। এমনকি জাপ পোকাদের খাদ্য ফুরিয়ে গেলে পিঁপড়েরা তাদের এক গাছ থেকে অন্য গাছেও নিয়ে যায়। পিঁপড়ে ও জাপ পোকা সহাবস্থান করে পারস্পরিক সহযোগিতায় পুষ্টি সম্পন্ন করে বলে এদের ব্যতিহারী মিথজীবিতা বলা হয়। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থেকো।